সকালবেলা উঠেই দেখি বাড়ির অবস্থা খুব খারাপ, পুরো মিটার পুড়ে গেছে, সমস্ত কানেকশন অফ হয়ে গেছে। এখন আমি কি আর করব, বসে আছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওয়েলকাম টু মাই ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি নিচে এরকম দেখতে গিয়ে হঠাৎ দেখলাম যে এরকম পুড়ে যখন গেছে, তা একবার একটুখানি ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাদিন তো কারেন্ট পাবো না আমি জানি, তারপরে ওটা দেখার পর হঠাৎ ঘুরতে ঘুরতে দেখলাম, এদিক ওদিক হাঁটছিলাম তখন দেখলাম যে গাড়িটা খুব ময়লা হয়েছে, এখানে লোক পাওয়া যাচ্ছে না। ও যে মেয়ের ছেলেটা পরিষ্কার করে, সে এখন বিয়ে বাড়িতে ছুটি নিয়ে আছে, তা আমি নিজেই একটুখানি শ্যাম্পু আর জল দিয়ে কাপড় দিয়ে গাড়িটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ গাড়িটা রেগুলার তো আর বেরোয় না, সেই জন্য মাঝে মাঝে একটু পরিষ্কারটা না করলে ভীষণ ধুলো জমে। সেই জন্য গাড়িটা আমি নিজে হাতেই পরিষ্কার করে নিলাম। দেখতে কেমন লাগে একটা সবার গাড়ির মাঝখানে, এমনিতেই গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, তো তাই জন্য আশা করি তোমরা এটাকে দেখছো আর ভাবছো কাকিমা নিজে হাতে গাড়ি ধুচ্ছে, কেউ হাসাহাসি করছো, কেউ হয়তো ভাবছো যে কী একটা কাজ, কি করব আর বলো তো। এই কাজ এটাও মনে করি আমি আমার নিজের কাজের মধ্যেই পড়ে, কারণ দেখতে ভালো লাগে না, যখন নিচে নামি দেখলে খারাপ লাগে, সবাই নতুন ঝকঝক করছে গাড়ি, তার মধ্যে গাড়িটা যদি এরকম ময়লা থাকে। হয় কালকে একটু হয়তো বেরোবার কথা আছে, যদি ছেলে যা একটা বিয়েবাড়ি যাওয়ার কথা আছে, যদি সেখানে যায় তাহলে একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না, সেই জন্য আমি নিজে হাতেই পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটুখানি বালতি করে শ্যাম্পু দিয়ে নিয়েছি, শ্যাম্পু দিয়ে তার মধ্যে আমি জল আর ন্যাকড়া দিয়ে একটুখানি মুছে নিচ্ছি। আর তো খুব একটা এর থেকে বেশি পারবো না, কারণ ওই ছেলেটা এলে ছেলেটা ওই নানান রকম মানে ভাবে করে, পাইপ দিয়ে চাকাগুলো পরিষ্কার করে, ভেতরটা পরিষ্কার করে, ভেতরের পাপোশগুলো পরিষ্কার করে। আমি কী করব, চাবিও আমার কাছে নেই যে আমি এটাকে ভেতরটা পরিষ্কার করবো, তবে আমি পারতামও না, আমার কষ্ট হয় একটু, তাও যতটা পারছি পরিষ্কার করে রাখছি, যেন ঝট করে মানে এসে যদি গাড়িতে আবারও জামাকাপড় পরে এসে আবারও ধুলো ময়লা পরিষ্কার করবে, সেই জন্য আমি এটাকে একটুখানি শ্যাম্পু জল দিয়ে করে নিলাম। যাই হোক, তোমরা দেখছো, এইটুকুই দেখো, এটাই আমার আজকের কন্টেন্ট। এর থেকে ভালো আর কোনো কন্টেন্ট আমি খুঁজে পেলাম না, কারণ মনে করলাম এটাও একটা আমার যখন কাজ, সারাদিন মধ্যে এটাও একটা আমার কাজ পড়ে। তোমরা সবাইকে কেমন আছো সবাইকেই জানাই আমার অনেক ভালোবাসা, অনেক আদর। পেছনে একটা পুরনো কাঠের আলমারি, তখন ভালো ছিল আলমারি ছিল, এর মধ্যে সব গাড়ির সব কাপড়, ডাস্টার ফাস্টার, তারপর নানান রকম তার, এই সমস্ত রাখা হতো। একটা পুরনো হয়ে গেছে, ওটা বাজে অবস্থা হয়ে গেছে, ওটাকে একটু ইগনোর করো। বাইকটাকেও ভেবেছিলাম একটু পরিষ্কার করে দেবো, কিন্তু আর আমি পারছি না, ভীষণ কোমরে ব্যথা করছে, কারণ নিচু হয়ে হয়ে নিচের দিকটা পরিষ্কার করতে গেলে খুব কষ্ট হয়। তবু যে যতটা করেছি মোটামুটি ঠিকঠাকই একটু পরিষ্কারই লাগছে। আর কাভার দেওয়া হয় না, একবার কাভার দেওয়া হয়েছিল গাড়ি, তখন ওই কাভারটা ঠিক মতো নিচের বেল্টটা আটকানো হয়নি বলে ওটা ঝড় হয়েছিল খুব, সেই ঝড়ে উড়ে চলে গেছে, তারপরে আর কেনা হয়নি আর লাগানো হয়নি। কাভারটা দেওয়া থাকলে এতটা চট করে ধুলো ময়লা পড়ে না, সেই জন্য আমি এটাকে নিজে হাতেই করে নিলাম। ভাবলাম ওকে ডাকলে ওকে তো করাই আমি। যাই হোক, টাটা।